যখনই আমরা সংবাদ মাধ্যমে নজর রাখছি তখনই কোভিড-19 নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা হুহু করে বাড়ছে, এটি আমরা দেখছি। এবং আমরা এও দেখছি বিভিন্ন জায়গায় মানুষজনের যে মৃতদেহ সেইগুলি জড়ো করা থাকছে, সেগুলি পোড়ানোর মতো পরিকাঠামো আমাদের দেশের বিভিন্ন রাজ্যে নেই। এসব দেখে আমাদের মনে ভয় সঞ্চারিত হচ্ছে। তো ভয় পেয়ে কোভিড-19কে আটকানো সম্ভব নয়, তাই আজকের ভিডিওতে আমরা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, যেই পয়েন্টসগুলি জানলে আপনারা কিন্তু কোভিড-19 বিরুদ্ধে সহজেই যুদ্ধ করতে পারবেন। এর মধ্যে কোনো কথাই মন গড়া নয়। আনন্দবাজার পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত গত এক মাসে বিভিন্ন ডাক্তারবাবুদের ইন্টারভিউ এবং তাদের মতামত এবং তার সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দেওয়া যে গাইডলাইন্স সেইগুলির ওপর ভিত্তি করেই মূলত আমরা আমাদের এই পুরো এপিসোডটি আজকের বানিয়েছি। এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে বাজিয়ে দিন বেল আইকন, তারপর অল অপশানটি প্রেস করে দিন সমস্ত ভবিষ্যতের ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পেয়ে যাওয়ার জন্য। তো প্রথমত আমাদের দেশের জনসংখ্যা 130 কোটি এবং আমাদের রাজ্যের জনসংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। তো এখনও পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 7.5 লক্ষ মতো মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন, যেখানে প্রায় 6.5 লক্ষ মানুষ তারা কিন্তু করোনা মুক্ত হয়েছেন এবং প্রায় 10,900 জন মতো মানুষের কিন্তু মৃত্যু হয়ে গেছে। 15,000 থেকে 16,000 মানুষ কিন্তু আমাদের রাজ্যে প্রত্যেক দিন এখন সংক্রমিত হচ্ছেন। আমরা আমাদের রাজ্যে যেহেতু নির্বাচন চলছে, বিভিন্ন রাজনৈতিক দল সভা সমিতি ইত্যাদি করে চলেছে, তার মধ্যেই 1500% বৃদ্ধি দেখেছি এই কোভিড-19 সংক্রমণের ক্ষেত্রে। 11 মার্চ আমাদের রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল 3,110, যেটা 20 মার্চ মাত্র 9 দিন পরে হয়ে যায় 53,000, প্রায় 15 গুণ বেড়ে গেছে এই সংখ্যাটা গত 15 মাসে। আমাদের দেশের বিজ্ঞানীরা দেখেছেন যে এই যে কোভিড-19 নোভেল করোনা ভাইরাস, এর প্রায় 7,000টি ভ্যারিয়েন্টের 24,300টি মিউটেশন হয়েছে। অর্থাৎ এই ভাইরাস বারবার বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে নিজেকে বদলে নিচ্ছে এবং আগের মিউটেশনের তুলনায় বা আগের ভ্যারিয়েন্টের তুলনায় শক্তিশালী হচ্ছে। তো বর্তমানে যে মিউট্যান্টগুলি আমাদের রাজ্যে এবং আমাদের দেশে মানুষজনকে আক্রান্ত করে চলেছে, সেইগুলি কিন্তু গত বছরের মিউট্যান্টগুলির থেকে শক্তিশালী, একথা আপনারা জানেন। আমাদের দেশে 170 লাখ মানুষ এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন, যার মধ্যে 1,92,000 মানুষের কিন্তু প্রায় মৃত্যু হয়েছে। অর্থাৎ মর্টালিটি রেট হলো প্রায় 1.13%। অর্থাৎ এই কথাটা আপনারা এই পরিসংখ্যান থেকে বুঝতে পারছেন যে করোনা হলেই যে আপনার মৃত্যু হবে এরকম কোনো কথা নেই। প্রতি 100 জন মানুষ যারা করোনায় সংক্রমিত হন তার মধ্যে মাত্র 1 জন বা তার সামান্য বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়। সুতরাং করোনায় হলেই আপনার মৃত্যু হবে এই কথাটি ভুল। এদিকে আমাদের দেশে মানুষের সংখ্যা 130 কোটি, কিন্তু দুঃখের বিষয় হলো তার 1% মানুষকে, অর্থাৎ 1,30,00,000 মানুষও যদি সংক্রমিত হন, সেই পরিমাণ মানুষকে ভর্তি করার মতো বেড কিন্তু আমাদের দেশে নেই। 2020 সালের জুন মাসে CDDP-র একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে আমাদের দেশে তখন 19 লক্ষ মতো বেড ছিল। এই সংখ্যাটা গত 1 বছরে বেড়েছে বটে, কিন্তু প্রচুর পরিমাণে বাড়েনি। তাই আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে এখন আমাদের দেশে মোট বেডের সংখ্যা 20 লক্ষ, তাও 1% জনসংখ্যা অর্থাৎ 1,30,00,000 মানুষকে কিন্তু ভর্তি করা সম্ভব নয়। এই পরিসংখ্যানটি আপনাদের সামনে কেন রাখছি তার কারণ হলো, অনেক সময় আমরা দেখি সামান্য জ্বর সর্দি কাশি এসব হলেই মানুষজন ভয় পান এবং হসপিটালের দিকে দৌড় লাগান। হয়তো তিনি কোভিড-19 সংক্রমিতই নন, কিংবা অনেক ক্ষেত্রে যদি তিনি সংক্রমিত হনও তিনি তো বাড়িতে থেকেই চিকিৎসা করাতে পারেন। তাই আপনাদের কাছে প্রথম অনুরোধ হলো, সামান্য জ্বর সর্দি কাশি হলে আপনারা প্রথমেই ভয় পেয়ে হসপিটালের দিকে লাইন লাগাবেন না। পশ্চিমবঙ্গ এবং ভারতের প্রায় সমস্ত রাজ্যেই পরিস্থিতিটা এখন এই রকম যে কোভিড-19 পজিটিভ এবং ক্রিটিক্যাল কন্ডিশন এই দুটি যদি না হয় কোনো নার্সিংহোম হসপিটাল আপনাকে ভর্তি নেবে না। তাই শুধু শুধু হসপিটালের বাইরে লাইনে দাঁড়িয়ে থেকে নিজের সুস্থ শরীরকে আরও বেশি অসুস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, তারা যদি বলে আপনাকে ভর্তি হতে হবে আপনি যাবেন ভর্তি হতে, না হলে বাড়িতে থাকাটাই সুবিধের। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনও কিন্তু বিভিন্ন জায়গায় মানুষজন বাইরে বেরোলে মাস্ক পরছেন না। তো এই কোভিড-19কে রুখতে গেলে মাস্ক আমাদের পরতেই হবে, এটি কোনো রকেট সায়েন্স নয়, একটি খুব স্বাভাবিক বিষয়। আপনার যদি 100 টাকা দিয়ে N95 মাস্ক কেনার টাকা না থাকে, আপনি সামান্য 5 টাকা 10 টাকা সার্জিক্যাল মাস্কও তো ব্যবহার করতে পারেন। N95 মাস্ক মূলত তাদের ক্ষেত্রে কাজে লাগে যারা সরাসরি
সংক্রমিত হয়েছে এরকম কারোর সংস্পর্শে আসছেন, যেমন হেলথ ওয়ার্কার, যেমন চিকিৎসক, এরকম আপনি যদি বাড়িতে থাকেন বা আপনি যদি বাজার করতে যান, N95 মাস্ক যে আপনাকে পরতেই হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। যা মাস্ক আপনি পাচ্ছেন তাই পরুন, সেটা সার্জিক্যাল মাস্ক হলে ভালো হয়। সুতরাং মাস্কটা কিন্তু পরতেই হবে, আর হাত সবসময় পরিষ্কার রাখতে হবে। আমরা বিভিন্ন সময় আমাদের অজান্তেই আমাদের হাতকে নাকে বা চোখে বা মুখে ঠেকিয়ে ফেলি, তো আমাদের হাত যদি সবসময় পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু হাত মুখে চোখে ঠেকালেও তার দ্বারা এই ভাইরাসের সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্যানিটাইজার কেনার টাকা যদি না থাকে কোনো অসুবিধা নেই, বাড়িতে সাবান আছে, সবাই আমরা সাবান ব্যবহার করি, সেই সাবান দিয়েও হাত ধোয়া যায়, কিন্তু হাতটা ধুতে হবে এবং হাতটা পরিষ্কার রাখতে হবে। মনে রাখতে হবে মানব সংস্পর্শ থেকে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, তাই সবসময় আপনার সামনের যিনি মানুষ আছেন, সেটি বাজারে হোক, বাসে হোক, রাস্তাঘাটে হোক, তার থেকে অন্তত একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কিন্তু বজায় রাখতে হবে এবং মাস্ক তো পরতেই হবে। তারপরে এখনও আমাদের রাজ্যে এক দফার নির্বাচন বাকি আছে, এমনিতেই নির্বাচন আমাদের রাজ্যে একটি সুপার স্প্রেডার ইভেন্ট হিসেবে দেখা দিয়েছে, তাই আপনাদের অনুরোধ কোনো রাজনৈতিক দলের সভা সমিতি মিটিং মিছিলে আর যাবেন না। সভা সমিতিতে গেলে সেখানে যদি আপনি সংক্রমিত নাও হন, অন্য কেউ যদি সংক্রমিত হয় তার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। একান্তই প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না। যদি আপনার অফিসের বা কারখানার কাজ থাকে সোম থেকে শুক্রবার, চেষ্টা করুন বাড়িরও কাজ ওই 5 দিনে মিটিয়ে নেয়ার, যাতে অন্তত 2 দিন আপনি ঘরে থাকতে পারেন। যত মানুষের সংস্পর্শে আপনি কম আসবেন ততই কিন্তু COVID-19 সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন, একথা কিন্তু বারবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেখে কিন্তু ওষুধ খাবেন না। ওষুধ খেতে চাইলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন, ডাক্তারবাবু যদি বলেন আপনাকে ওষুধ খেতে ওষুধ খান। কিন্তু বিভিন্ন এই যে ফেক নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তার উপর ভিত্তি করে মানুষ দোকান থেকে ডজন ডজন ওষুধ কিনে নিয়ে আসছেন, এই জিনিসটা অত্যন্ত ক্ষতিকারক, এর ফলে আমাদের শরীর কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। গত বছর আপনারা অনেকেই জানেন হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়া নিয়ে একটি ধুম পড়ে গিয়েছিল, চারিদিকে এরকম কথা প্রচারিত হয়েছিল যে হাইড্রক্সিক্লোরোকুইন খেলে করোনায় সংক্রমিত মানুষজন কিন্তু সুস্থ হতে পারেন। হু কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার সঙ্গে করোনা সংক্রমণ থেকে মুক্তির কোনো সরাসরি সম্পর্ক নেই। অনেকেরই মনে একটি ভুল ধারণা আছে যে বোধহয় জলের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন জলের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে বা খাবারের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে বা খবরের কাগজের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে এর কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ধরুন আপনি সাঁতার কাটতে গেছেন এবং আপনার আরও এক বন্ধু সেখানে সাঁতার কাটতে গেছে এবং আপনারা বেশি দূরত্ব বজায় না রেখে নিজেদের মধ্যে কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাস সংক্রমিত হতে পারে। একই কথা খবরের কাগজের ক্ষেত্রে প্রযোজ্য, যিনি খবরের কাগজ আপনার বাড়িতে দিতে এসেছেন তিনি যদি আক্রান্ত থাকেন এবং তিনি যদি মাস্ক না পরেন, তাহলে তার কথা বলার থেকে বা তার ড্রপলেটস থেকে কিন্তু আপনার মধ্যে করোনা সংক্রমিত হতে পারে। আরও একটি বিষয়, বিভিন্ন চিকিৎসক বলেছেন যে আমরা যদি গরম জল খেতে পারি বা গরম চা বা গরম জলে একটু নুন মিশিয়ে যদি আমরা গার্গেল করতে পারি, যা আমরা বাড়িতে অন্যান্য সময়ও আমাদের যখন সর্দি বা কাশি হয় করে থাকি, তাহলেও কিন্তু সেটি এই করোনার সংক্রমণ রুখতে সাহায্য করবে। করোনার যে নতুন মিউট্যান্ট এসেছে যেটি অনেক বেশি শক্তিশালী, সেটি কিন্তু শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালীর পথটাকে আটকে দিচ্ছে, তার ফলে শ্বাস প্রশ্বাস নিতে মানুষের অসুবিধে হচ্ছে, তার ফলে মানুষকে অক্সিজেন দিতে হচ্ছে সেই প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার জন্যে। তাই নিয়মিত কয়েকবার করে আমরা যদি গার্গেল করতে পারি বা আমরা যদি গরম জল কিছুটা পরিমাণে খেতে পারি, তাহলে কিন্তু এই শ্বাসনালী আটকে যাওয়ার ঘটনাটা ঘটবে না এবং করোনাটা গলা থেকে শ্বাসনালীতে পৌঁছতে পারবে না। এবং যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো করোনায় আক্রান্ত হলেই যে আপনার মৃত্যু হবে এরকম কোনো কথা নেই। করোনায় 100 জন মানুষ যদি সংক্রমিত হন তার মধ্যে 1 জন মানুষের মৃত্যু হয়, অর্থাৎ এই রোগে 99 জন মানুষ সুস্থ হয়ে যান। এখন অনেক মানুষজন মিডিয়ায় খবর দেখে ভয় পেয়ে যাচ্ছেন, সামান্য সর্দি কাশি হলেও তারা ভাবছেন তাদের করোনা হয়ে গেছে এবং তারা হসপিটাল নার্সিংহোমে ছুট লাগাচ্ছেন, এরকমটা প্লিজ করবেন না। আমাদের দেশে মাত্র 20 লক্ষ বেড আছে, তাই আমরা সবাই যদি হাসপাতালে নার্সিংহোমে ছুটতে থাকি, তাহলে কিন্তু মানুষ যাদের সত্যি বেডের প্রয়োজন তারা বেডটা পাবেন না, তার ফলে এই ভাইরাসকে কিন্তু আমরা আটকাতে পারবো না। এবং একদম শেষে বলবো যে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, কেউ কখনো ভাবিজি পাঁপড়, কেউ কখনো গোমূত্র খেতে বলেছেন করোনা থেকে মুক্তি পাওয়ার জন্যে, কোনো বিজ্ঞানসম্মত পরীক্ষা এই বিষয়ে প্রমাণ করতে পারেনি যে পাঁপড় বা গোমূত্র খেলে করোনা সারে। তাই আমাদের দেশের অশিক্ষিত রাজনৈতিক নেতাদের কথা শুনে ভুলভাল কোনো জিনিস করবেন না, যাতে আপনার সুস্থ শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। শেষে বলবো সকলে ভালো থাকুন, সকলে সাবধানে থাকুন এবং করোনা যেন আপনাদের কাউকে ছুঁতে না পারে।
বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।